আমার কালি ফিস থাকলে শেষ দিন, তাই কালকের মধ্যে টাকাটা জমা দিতে না পারলে আবার আবার বছরটাই মাটি হয়ে যাবে রে দাদা। অথচ অথচ দেখ ভাই, আমি যদি পরীক্ষাটা দিতে পারতাম, আমি যদি পরীক্ষাটা দিতে পারতাম তাহলে আমার চাকরিটা পাকা। কিন্তু কিন্তু কি করব বল, সবই আমার ভাগ্য। নইলে নইলে বলাই বা কেন, এই জমি জায়গা ঘর বাড়িগুলো সব বরকেস দিয়ে চলে যাবে। আমি আমি একবার চেষ্টা করে দেখি না দাদা। তুই? হ্যাঁ আমি আমি। তুই কি চেষ্টা করবি? আত্মীয় বন্ধু বান্ধব সবার কাছে গিয়ে আমি হাত পেতেছি, বলেছি আমাকে 1000 টাকা দাও, কেউ দেয়নি। অথচ অথচ আমি এই গ্রামটাকে এই গ্রামটাকে আমি পরিবার মনে করি। আমি এই আমি এই পরিবার মনে করে মানুষগুলোর জন্য বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ি। ওই হেম কাকা, ওই হেম কাকা আমাকে বলে, চন্দন শোন, আমার আমার ওষুধটা এনে দিবি, আমি দৌড়ে গিয়ে ওষুধটা নিয়ে এসে দিই। মানুষের দুর্দিনে মানুষের দুর্দিনে বন্ধু বান্ধব আপন স্বজন কেউ কেউ দাদা তুমি কাঁদছো? না না না, আমি কই কাঁদিনি তো, আমি কোনো কাঁদিনি। আচ্ছা তুই ছা ভাই, ইচ্ছে করলে এই চেকটা ভাঙিয়ে 1000 টাকা নিশ্চয় দিতে পারতেন হেম কাকা। জামাইয়ের মোটর সাইকেলটা কি প্রয়োজনে? একটা লাইফের চেয়ে মোটর সাইকেলের দাম কি এত বেশি প্রয়োজনীয়? 1000 টাকা, মাত্র 1000 টাকা হলেই আমার দাদার পরীক্ষাটা হয়ে যেত। 30,000 টাকা থেকে মাত্র যদি 1000 টাকা, কিন্তু ওরা দেবে না, কেনই বা দেবে, কি বিশ্বাসে দেবে? আমরা যে গরিব, আমরা আমরা শোধ করবো কি করে? আমি আমি জানি, আমি পরীক্ষাটা দিতে পারলেই পাস করতাম, কিন্তু কে কে দেবে 1000 টাকা, কে দেবে আমাকে 1000 টাকা? আরে আমি আর পারছি না, আর মাথা রক্ত করে গেলে তাক রক্ত করে পড়ছে। কিন্তু আমাকে যে বলেছিল 12টার সময় আসতে। এই কেন বলো তো? আমার সঙ্গে কাজে বেরবো বলেছিল। তুমি তুমি কাজ করছো নাকি? হ্যাঁ, একটা মদ। কিছু মনে করো না পরেশ, এই সব কাজে গেলে একটু আধটু মদ খেতে হয়, আবার শত চেষ্টা করো তুমি ভালো থাকতে পারবে না। আর শুধু মদ নয়, সেই সঙ্গে তোমার আনুষঙ্গিক ব্যাধিগুলো একটা একটা করে জ্বর হয়ে যায়। আপনার সঙ্গে আমি একমত হতে পারছি না দাদা। আজকাল আজকাল কত বাঙালি ছেলে ড্রাইভারি করছে, তারা তারা কয় তো মদ খায় না, অনেকজনই আছে তারা তো মদ খায় না। বেশির ভাগটাই তাই, কয়েকজন হয়তো ভালো থাকলেও থাকতে পারে, কিন্তু কিন্তু ওই সব নাইলে গেলে মদ তোমাকে খেতেই হবে। তাই তাই তুমি করছো করো, কিন্তু আমার ভাই রঞ্জনকে আমি ও পথে যেতে দেবো না। ঠিক আছে, না দেবেন আমার কি, ও বলেছিল তাই আমার আশা। ঠিক আছে, হ্যাঁ রঞ্জন এলে বলে দেবেন আমি খুঁজতে এসেছিলাম, আমি আসছি। হ্যাঁ, ভদ্রলোকের ছেলে করবে ড্রাইভারি, তার চেয়ে বরং কুলিগিরি করো, ঢের ভালো। ভুল করেছি জানো চন্দন? ভুল করেছেন? অধীর বাবু, অধীর বাবু বলছিলেন ওই দোকানে নাকি চেকটা জমা নিত। ওরে আমি তো জানি না, তাই বেকার বেকার ছেলেটাকে এই ভোর দুপুরে পাঠালাম। তাছাড়া অতগুলো টাকা বলা যায় না, আজকাল রাস্তাঘাটের যা অবস্থা, কোথায় গুন্ডা সুন্ডা লুকিয়ে থাকবে কে জানে। না না, আপনার আপনার ভয় পাওয়ার কিছু নেই কাকা বাবু, আমি বলছি আপনি বসুন, ও এক্ষুনি এসে পড়বে।
ঠিক আছে, এসেছি যখন একটু বসেই যাই। টাকার অঙ্কটা তো কম নয়, 30,000 টাকা। আপনি একটু বসুন কাকা বাবু, আমি আমি স্নানটা পরে দুটো খেয়ে নিই। তুমি 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 খেয়ে নাও। চেকটা দিয়ে মনে হচ্ছে ভুল করেছে। আমি নিজে যেতাম। আজকালকার ছেলেদের কি কোনো বিশ্বাস আছে? হয়তো টাকাটা পেয়ে বোম্বের পথে পাড়ি দিয়েছে। টাকাটা আমার মারাই গেল। আর এদের যে সংসারের অবস্থা, আমার মনে হচ্ছে এই টাকা আর আমার এই পকেটে আসবে না। এখান থেকে ব্যাংকে যেতে 10 মিনিট, চেকটা ভাঙাতে 10 মিনিট, আর ফিরে আসতে 10 মিনিট। কিন্তু কিন্তু এখনো এলো না। নিশ্চয় নিশ্চয় আমার টাকাটা নিয়ে ও গা ঢাকা দিয়েছে, ও সরে পড়েছে। আপনার নাম কি চন্দন চ্যাটার্জি? না 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 বাবু, আমার নাম চন্দন নয়, চন্দন তো ভেতরে খেতে গেছে। আচ্ছা ভাই, কি ব্যাপার বলো তো? আগে রঞ্জন বাবু। রঞ্জন 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 রঞ্জন, কি 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 হয়েছে রঞ্জনের? কি হয়েছে কি হয়েছে রঞ্জনের, কি হয়েছে? আগে সামবাজার মোড়ে একটি চলন্ত লরির তলায় চাপা পড়েছে। টাকা ছিল তার কি হলো? টাকা পয়সার কথা আমি বলতে পারবো না, তবে সে আর বেঁচে নেই। তার পকেটে একটি কাগজে ঠিকানা লেখা ছিল, এক বাবু আমাকে বললো এই ঠিকানায় একটি খবর দিয়ে দিতে। তার তার ডেড বডিটা কোথায় আছে? তুমি তুমি আমাকে একটু জানাবে ভাই? আগে না বাবু, আমি তো খবর দিতেই চলে এলাম। আপনি হাসপাতালে বা থানায় গিয়ে একটু পুলিশের সাথে খবর নিয়ে নিন। রঞ্জন 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 রঞ্জন, ও মরেছে মরুক। আরে কিন্তু আমার টাকাটা আর কি করে গেল? বাপরে বাপ, আমার অতগুলো টাকা। কাকা বাবু, আমার নাম কিন্তু হেম চক্রবর্তী নয়। রঞ্জন 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 রঞ্জন, আচ্ছা আপনারা বলতে পারবেন আমার রঞ্জন কোথায় গেছে? আমার রঞ্জন কোথায় গেছে আপনারা বলতে পারবেন? আপনার কি মনে হয় স্যার, রঞ্জন চ্যাটার্জির মৃত্যুটা একটা সাজানো ঘটনা? আমার তো তাই মনে হচ্ছে। কিন্তু স্যার, পাড়ায় ছেলেটা যথেষ্ট সুনাম আছে। হ্যাঁ তা আছে তা আছে, কিন্তু কিন্তু বেটা 30,000 টাকা লোভ সামলাতে না পেরে এই কাণ্ডটা ঘটিয়েছে। ভেবেছে ভেবেছে পুলিশের চোখে ধুলো দেবে। ওদের বাড়ি সার্চ করে কিছু পেলেন স্যার? না 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 না, ওদের বাড়ি সার্চ করে কিছু পাওয়া যায়নি বুঝলে। তবে 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 টাকার অভাবে ওর দাদার পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছিল।
অথচ রঞ্জনের যেদিন মৃত্যু সংবাদ পাওয়া যায় তার পরদিন কলেজ কর্তৃপক্ষের কাছে বলে না, শুধু বলল লোকটা নাকি কুলির মতো দেখতে। ও দাদা এখন কি করছে স্যার? পরীক্ষায় ভালো রেজাল্ট হয়নি, পরীক্ষার কয়েকদিন আগেই তো এই দুর্ঘটনা। কাজী যিনি চাকরি দেবেন বলেছিলেন চাকরি তিনি দেননি, বর্তমানে সে এখন বেকার, এর বেশি আর কিছু জানা যায়নি বুঝলে। সে যাই হোক স্যার, ওই রঞ্জন চ্যাটার্জিকে কিন্তু আমাদের খুঁজে বের করতেই হবে, নাহলে হেমবাবুকে তো চেনেন। তা যা বলেছো তা যা বলেছো, বেটা বেটা একেবারে অর্থ বিশ্বাস, রোজ এসে জানো আমাকে একবার করে টাকাটা দেয়, টাকাটার কোনো হদিশ করতে পারলেন মশাই। আচ্ছা আচ্ছা চলো দেখা যাক, এসো এসো নিয়া। হ্যাঁ স্যার, তবে ধরা তাকে পড়তেই হবে, এই জামশেদপুর ছেলে বেটা পালাবে কোথায়, আর যাতে পালাতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। রঞ্জনের কোনো খোঁজ পেলি? না রে। কোথায় যে গেল হতভাগা ছেলেটা? ওর নাম তুই আমার কাছে বলবি না, হতভাগা আমার নাম ডুবিয়েছে, ও আমার শত্রুর, ওর জন্য আমার পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়েছে, ওর জন্যই পুলিশ আমাকে হন্য হয়ে খুঁজছে, অত বড় একটা জানোয়ারকে ভাই বলতে আমার লজ্জা করে। কিন্তু ওর জন্যই তো তুই বিএসসি পরীক্ষাটা পাস করতে পারলি, সেটা তো তোর ভুলে গেলে চলবে না। ওর জন্য তুই বলছিস? হ্যাঁ আমার তো তাই মনে হয়, তোর কলেজের ফিজ তোর পরীক্ষার যে টাকা সবই রঞ্জনই দিয়েছে বলে আমার মনে হয়। না না এ হতে পারে না অফসার্ট। তাহলে তোর কি মনে হয় ওই টাকাটা কে দিয়েছে? দীপেনবাবু দিয়েছে? হ্যাঁ, কিন্তু তিনি আমায় কথা দিয়েছিলেন যে উনি টাকাটা আমাকে দেবেন। তুই কি কখনো দীপেনবাবুকে কথাটা জিজ্ঞাসা করেছিস? না আমি জিজ্ঞাসা করিনি, কিন্তু শোভা আমাকে বলেছিল যে দিক পরীক্ষা হয়ে গেছে ব্যাস। তাহলে হয়তো দীপেনবাবুই টাকাটা দিয়েছেন। কিন্তু হ্যাঁ রে তোর চাকরিটার কি হলো? রেজাল্ট খারাপ হওয়ার জন্যে ল্যাবরেটরিতে চাকরিটা আমার হলো না, কিন্তু টেলকোতে একটা চান্স নিয়েছি, কিন্তু সেখানেও অনেক টাকা লাগবে, 25,000 টাকা দিতে পারলে আমার চাকরিটা হয়ে যাবে। তাহলে যদি টাকা দিলেই তো চাকরিটা হয়ে যায়, তাহলে তো দীপেনবাবু টাকাটা, তাহলে চাকরিটা তোর হয়েই যাবে। যতই হোক দীপেনবাবুর ভাবি জামাই তুই। আরে জামাই তো কি হয়েছে, কিন্তু টাকাটা যে আমি পাবো এর গ্যারান্টি কে নেবে? সংসারে সব খরচ খরচা চালিয়ে তারপর তুমি আমার টাকাটা আমার পিছনে খরচা করবেন, তাছাড়া টাকার অঙ্কটা অনেক। মাফ কিজে বাবুজি, একটু বাদ বলেন গে কিয়া। কি ব্যাপার? আপকে আর নকরি কা তালাশ মে হ্যায়? হ্যাঁ হ্যাঁ খুঁজছি তো, কিন্তু কিন্তু পাচ্ছি কোথায়? আমি বলে টেলকমে খালি আছে। খালি আছে? হ্যাঁ খালি আছে সেখানে, কিন্তু তার জন্য মোটা রেস্ত চাই। হ্যাঁ 25,000 টাকা লাগবে, অবশ্য মানেটা অনেক, স্টার্টিংয়ে প্রায় 8,000 টাকা, কিন্তু কিন্তু আমার কাছে 1 টাকাও নেই, আমার কাছে ওই টাকাটা স্বপ্ন সর্দারজি। আপকো নকরি চাহিয়ে তো, আপকো রুপিয়া চাহিয়ে। চাই তো, কিন্তু কে 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 দেবে টাকা? হাম দেঙ্গে তো লেঙ্গে আ, আপনি দেবেন? আপনি কি ঠাট্টা করছেন সর্দারজি? চেনা নেই কাউকে, সোনা নেই, তাকে আপনি টাকা ধার দিয়ে দেবেন শুধু শুধু? দেখিয়ে বাবুজি, মেরা নাম জসবন্ত সিং আছে, টাটা লোকো সেট মে বহুত আদমি কো মানে পেছনতা হ্যায়, দুর্গাপদ সাধু বিএন সেন হামারা দোস্ত আছে, আগর আপ রুপিয়া চাইয়ে তো বলিয়ে হাম বন্দোবস্ত করিয়া দিবে। পেলে পেলে তো খুব ভালো হয় সর্দারজি। সুদ সুদ কত দিতে হবে সর্দারজি? সেকেরে 10 রুপিয়া হাম সুদ লেতা হ্যায়, আপ সিরেফ 6 রুপিয়া দিজিয়েগা। আর একটু কম করুন আপনি সর্দারজি, মাসে যদি 1500 টাকা সুদ হিসাবে চলে যান। নেহি বাবুজি নেহি, ওর কমতি না হবে, 5 টাকা শতকরা সুদ দেবো সর্দারজি, অনুগ্রহ করে ও অনুগ্রহ টাকাটা যদি আপনি দেন। 5 রুপিয়া লেকিন বহুত কম হতা, একটু একটু মেহরবানি করুন সর্দারজি, আপনার দয়ার কথা আমার চিরদিন মনে থাকবে, আমার আমার চাকরিটা হয়ে গেলে আমি
আমি 3 মাসের মধ্যে আপনার সমস্ত টাকা শোধ করে দেব। হ্যাঁ সর্দারজি, আপনি অনুগ্রহ যখন ওকে করিয়েছেন তাহলে আরেকটু দয়া আপনাকে দেখাতেই হবে। ওই টাকার জামিন আমি নিজে রইলাম। তাছাড়া আপনি যাদের নাম বললেন, সেই বিএন সেন, দুর্গাপদ সাধু, ওরা ওরা আমাকে প্রত্যেকেই ভালোভাবে চেনে। আপনি আপনি একবার আমার কথাকে জিজ্ঞাসা করবেন, কই দরকার না হবে, রুপিয়া আজ চাই কিয়া। হ্যাঁ হ্যাঁ, এখন হলে তো খুবই ভালো হয়। তাহলে আইবে মেরে সাথে, মানে যে রুপিয়া দিয়া কিসি কো মত বললা? না না, আপনি টাকাটা দিচ্ছেন আমরা কেন বলতে যাব বলুন। আচ্ছা, আপকো একটা ভাই থা না? হ্যাঁ, কিন্তু ওর কথা আপনি একদম বলবেন না। হতভাগা বংশের নাম ডুবিয়েছে। গেছে একজন প্রতিবেশীর কাছ থেকে 30,000 টাকা নিয়ে সে গায়েব হয়ে গেছে। পাড়ায় প্রতিবেশীরা আমাকে ছিছি করে, আমি ওর জন্য মাথা তুলে দাঁড়াতে পারি না। লজ্জায় ঘৃণায় আবার আমার এই উঁচু মাথাটা হেঁট হয়ে যায়। আচ্ছা নকরি হো জানে সে, আপ মিঠাই খিলায়েঙ্গে তো কিয়া? আরে মিঠাই কি বলছেন সর্দারজি, ওর বিয়েতে তো আমরা আপনাকে বজাতে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে টেলকোর সুপারভাইজার আছে না দীপেন বাবু, হ্যাঁ, ওনার মেয়ের সঙ্গে তো ওর বিয়ে একরকম পাকাই হয়ে আছে, শুধুমাত্র চাকরিটার অপেক্ষা। শুক্রিয়া বাবুজি, বহুত বহুত শুক্রিয়া, বহুত শুক্রিয়া। আচ্ছা আচ্ছা, ওই দোকান পার চলিয়ে হাম দে দেঙ্গে রুপিয়া। চলুন চলুন, আরে বাদল আয়। এই যে মশাই, আমার টাকাটার কোন হদিস করতে পারলেন? আরে ছোড়াটার কোন সন্ধান পাওয়া গেল? না না, সন্ধান এখন আমরা করতে পারিনি, তবে চেষ্টার কসুর আমরা করছি না। এম বাবু চেষ্টা করছেন, কখনো পারবেন না, কখনো পারবেন না, এ জীবনে পারবেন না। আরে সাদেকে মশাই, লোকে পুলিশকে এত দোষারোপ করে, ছ মাস হয়ে গেল আমার টাকাটা তো কোনো হদিস করতে পারলেন না, এমনকি এমনকি সেই চোরটা সেই ছোড়াটাকে আপনারা। আমরা চেষ্টার কসুর করছি না হেমবাবু। চেষ্টা করছেন কিন্তু চেষ্টার মধ্যে কোনো আন্তরিকতা নেই। একদিন দুদিন নয়, ছ মাস। দেখুন হেমবাবু, রঞ্জনের চেহারার সঙ্গে আমরা পরিচিত নই, এমনকি তার একটা ফটো পর্যন্ত আমরা দেখিনি, তাই তাকে ধরতে একটু সময় লাগবে বইকে। আপনাদের কথার উপর নির্ভর করেই ছেলেটাকে ধরতে হবে, তবে ধরা তাকে একদিন পড়তেই হবে। পুলিশের নজরে নিয়ে বেটা পালাবে কোথায়? গুড আফটারনুন ইন্সপেক্টর সাহ, হাউ ডু ইউ ডু? আর বলবেন না মশাই, আর বলবেন না বলবেন না, এই ঘেন্না ধরে গেল এই পুলিশের চাকরিতে। ওই ওই বড় সাহেব থেকে আরম্ভ করে এসব সাধারণ পাবলিকের কাছে বন্ধ কৈফত দিতে হবে, ঘেন্না ধরে গেল মশাই, ঘেন্না ধরে গেল এই চাকরিতে, ঘেন্না ধরে গেল। আরে উসি লিয়ে তো হাম লোক নকরি নাহি করতা, আরে নকরি তো গোলামি আছে। তোমরা বাবাজি বেশ থাকা হ্যায় লোকো সেট মে, মাইনে দিন দল কে দল আসতা হ্যায়, চামা পাকরে টাকা উসুল করে লিতা হ্যায়, সুদের সুদ তসু সুদ আদায় করে লেতা হ্যায়, একবারে কলা কাট কে লেতা হ্যায়। আপ সুদ নাই খাতে কিয়া? কিন্তু তোমাদের অর্ধেক খাতা হ্যায়, তোমাদের মানে ওই পাঞ্জাবিদের, তোমাদের মতো ওই বলা কাটকে সুদ লাতা নাই হ্যায়। হ্যাঁ ওই রকম সুদ আমরা খাতা লাতা হ্যায়। আপনি তো দেখছি চমৎকার হিন্দি বলেন বাবু। আরে বলবো না মশাই, আরে হিন্দুস্তানে রয়েছি, আরে হিন্দি বলতে পারবো না, যতই হোক রাষ্ট্র ভাষা তো। আপনার কাছে হিন্দিটা শিখতে পারলে মন্দ হতো না হেমবাবু? আরে ঠাট্টা করছেন মশাই, রামচন্দ্র রামচন্দ্র অমন সুন্দর হিন্দি বলেন আপনি, আর আমি করবো ঠাট্টা? আরে ঠাট্টাই করুন আর ইয়ার কি করুন, রঞ্জন বেটাকে ধরতে না পারলে আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে সোজা উপরে লিখব।
তাই টাকাটা গেছে আমার, তাই পুরনি জমার আপনাদের আর কি। তিরিশ হাজার টাকা একটা ছেঁচড়া চোর ছ মাস গা ঢাকা দিয়ে বেড়াচ্ছে, অথচ আমরা 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 কিছুই করতে পারছি না। আরে কি বাত হয় একটা সাহ, হেমবাবুরা প্রতিবেশী ছোকরা ওনার তিরিশ হাজার টাকা নিয়ে গায়েব হয়েছে আজ প্রায় ছ মাস হলো, কিছুতেই ব্যাটাকে আমরা ধরতে পারছি না। আরে ব্যাটা জামশেদপুর ছোড়কে ভাগ্য নাই গায়ে, না 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 না, সে যে জামশেদপুরই আছে সে খবর আমরা পেয়েছি। আচ্ছা আচ্ছা চলি যশবন্ত বাবু, আমরা এসো 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 নিয়ে আর এসো। হ্যাঁ স্যার চলুন। আরে যশবন্ত বাবু আপনি তো অনেক জায়গায় ঘোরেন, আরে দেখুন না একটু লোকটা সন্ধান করতে পারেন কিনা। কোশিশ করেনগে বাবুজি, কোশিশ করেনগে। হ্যাঁ কি আর নাম বলেন? রঞ্জন, রঞ্জন চ্যাটার্জি, বছর কুড়ি বয়স হবে, লম্বায় প্রায় আপনারই সমান, দেখবেন একটু কেমন। ঠিক হ্যাঁ বাবুজি ঠিক হ্যাঁ দেখেনগে। আচ্ছা আমি চলি। আর বোধহয় গা ঢাকা দিয়ে বেশি দিন থাকা সম্ভব হবে না, পুলিশ শালা যেভাবে আমার পিছু নিয়েছে অন্যদিন হয়তো ধরাই পড়ে যাব। এই রঞ্জন চল তো, চল আজকে একটু এনজয় করে আসি, চল চল। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই সন্ধ্যাকে রঙিন করতে আসছে মিস অন্তরা। ওই
তো দেখি হাজারটা টাকা। আর চার দিন হলো আমার পকেটে একটি পয়সা নেই, পকেট একদম খালি। তাহলে হাজার টাকা দে, কালকেই তোকে ফেরত দিয়ে দেবো। আমার কাছে কোনো টাকা নেই। আব্বে সালা, দিল লাগি ছোড় দে সালা। 30,000 টাকা লোপাট করলি, আজ তোর সব টাকা ফুরিয়ে গেল, আজ তোর কাছে একটা টাকা নেই। দে সালা দে আমার সাথে পেঁয়াজি, সালা টাকা নেই। সত্যি টাকা নেই, আর থাকলেও আমি তোকে দিতাম না। কেয়া মতলব, জো খেলার জন্যে আমার কাছে একটা টাকা নেই। নেই টাকা তাহলে তুই দিবি না? বলছি তো না, টাকা না দেওয়ার অর্থ কি জানিস? তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস কালো? হবে শালা, ধরতে পারলে মূল পুলিশ তোকে মেরে তক্তা বানাবে। তাহলে 6 মাস শালাকে আমি লুকিয়ে রাখলাম, আজ আমার সাথে পেঁয়াজি মারতে হবে। টাকা নেই শালা হারামি। মুখ সামলে কথা বলবি কালো, তোকে আমি খাওয়া খরচ বাবদ 2,000 টাকা দিয়েছি, সব টাকা তুই জুয়া খেলে উড়িয়ে দিয়েছিস। আবার এসছিস আমার কাছে টাকা চাইতে? আমার টাকা আমি উড়েছি, তাহলে তোর কি বেশ শালা শুয়োরের বাচ্চা। আমার সাথে পেঁয়াজি তবে রে আসুন আসুন কাকা বাবু, আসুন বসুন, একটু বসুন। হ্যাঁ এসেছি যখন বসবো কি। আচ্ছা জানো চন্দন, চা আমি অনেক জায়গাতেই খাই, কিন্তু বৌমারাদের চা যেন একেবারে অমৃত। তাই তাই তো আমি অত দূর থেকে ছুটে আসি। এই তোমার বাড়িতে চা তো নয় যেন একেবারে স্বর্গের সুথা। আমার এক বন্ধু দার্জিলিং এর চা বাগানের ম্যানেজার, সে ওই ফার্স্ট কোয়ালিটি চাটা একটু পাঠিয়ে দেয়, তাছাড়া দুধটা একেবারে খাঁটি। কথা কি জানেন কাকাবাবু, আমি ওই জলো চা একদম খেতে পারি না, তার উপর দোকানে চা খেলে তো আমার মুখেই রোচে না। তাহা যা বলেছ, আরে দোকানের চা তো আর চা নয় যেন একেবারে গরম পানি। আরে চাক চাক সে কথা, হ্যাঁ বলো আমার বৌমা কেমন আছে? বৌমার শরীর ভালো তো? চলো বাবাজি, ভগবান যখন যাকে দেন তাকে 2 হাত ভরেই দেন। কে আর ভেবেছিল যে মাধবদার ছেলে এত বড় একটা অফিসার হবে? সবই উপরওয়ালার খেলা বাবাজি। আচ্ছা বাবাজি, ওই রঞ্জন হতচ্ছাড়াটার কোনো খবর পেলে? না কাকা বাবু, পুলিশ মাঝখানে 2 বার খুঁজতে এসেছিল, আমি স্যার বলে দিয়েছি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওরা যেন আমাকে বিরক্ত না করে। ভালো করেছো বাবাজি, খুব ভালো করেছো। জানো বাবাজি, কালু কোন্ডাকে খুনের অপরাধে পুলিশ তাকে অন্য এক ধরছে, খুঁজে বেড়াচ্ছে, আর ধরতে পারলে একেবারে কথাই বলে যদুরেসি ভবনাজস্য সিদ্ধি ভবতি তাদৃশি, শাস্ত্র বাক্য কখনো মিথ্যা হয়? তুমি সুকর্ম করেছিলে তার ফলও হাতে নাতে পেয়েছো। জানেন কাকাবাবু, আমার একটা ছোটবেলা থেকে ভিউ ছিল, আমি কাউকে কোনোদিন ঠকাবো না, কাউরির এক পয়সা নেব না, আমি আমি ছলনার আশ্রয় নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করব না। মহৎ আদর্শ বাবাজি, মহৎ আদর্শ। আমাদের দেশের অনেক মহাপুরুষেরাই এই আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। মিথ্যার বেশাতি দুদিনে
শাস্ত্র বাক্য তো কখনো মিথ্যা হবার নয়। আচ্ছা আচ্ছা দাঁড়ান কাকাবাবু, আমি একটু চায়ের কথা বলি। গোপাল, আরে গোপাল, আগে যাই বাবু। গোপাল, গোপাল আমার কে বাবাজি? আমার চাকর। আসল কথা, আপনাদের বৌমা তো রান্নাঘরে যেতেই দিই না, কারণ বড় লোকের মেয়ে রান্নাঘরে গেলে নাকি তার মাথা ধরে। তাই আমি রান্না বাড়িটার লোক রেখেছি। দেখেছিলেন কেন কাকা বাবু? দু কাপ চা করে নিয়ে আয়। আগে আগে যান। হ্যাঁ শোন, আবার কি হলো বাবু? এবেলা কি রান্না হচ্ছে রে? এবেলা ওই ভেটকি মাছের কালিয়া, একটা নিরামিষি তরকারি, ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, এগুলো তো আছেই। আমার এই হরগোবিন্দপুরের মুখার্জির দই, সে তো আপনার জন্য রাখতেই হয়। দেখছি তুমি তোমার বাপের মতোই রেখেছো। মাধবদাও কিন্তু খুব খেতেন, মানে খেতে ভালোবাসতেন। হাজার হোক, তুমি মাধবদারই তো ছেলে। কথা কি জানেন কাকাবাবু, এই দেহটার জন্যই পয়সা রোজগার করা, তাই কাজে একটা তরকারি আর মাছের ঝোল দিয়ে খাওয়াটা আমার একেবারেই পোষায় না। আর তাই কি পোষায় না চন্দন? এই আমি খাওয়ার কথা বলছিলাম। হ্যাঁ তুই তো জানিস মাসে আমার 500 তেল লাগে, আর তার উপর তো ঘি আছেই, আবার ওই একটু মাখন ছাড়া আমি আবার খেতে পারি না। ও কিন্তু আমি তো এক ভদ্রলোককে জানতাম যার একদিন সর্ষের তেলের অভাবে শুধুমাত্র আলু আর কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত খেতে হতো। কি বলতে চাস তুই? কথাটা বোধ হয় তুমি আমাকে, মানে আমাকে লক্ষ্য করে বললে। দেখো বাবু, এ জগতে এক ধরনের লোক আছে যারা পরের ভালো দেখতে পারে না, আর আমি আমি ওই তোমাদের মতো মাসের শেষে পাঞ্জাবিদের কাছে হাতও পাতি না। টাকা পয়সা একটু বুঝে শুনে খরচা করতে হয়, বুঝলে? না আমি খেয়ে এসছি, তুই খা। বিনা পয়সায় কিছু কিছু লোকের কাছে বিষ অমৃত বলি মনে হয়। এক জাতের মানুষ আছে যারা এই লোকের ভালো দেখতে পারে না, নিজে তো বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছ, ঘরের খেয়ে বোনের মস্তারিয়ে বেড়াচ্ছ, আর বন্ধু হয়েছে বড় অফিসার, গায়ে তো একটু জ্বালা ধরবি। আপনার মতো মহাপুরুষের পক্ষে এটা তো ভাবাই স্বাভাবিক। আমি যেটা বলি কিন্তু ঠিক কথাই বলি, একসঙ্গে তোমরা দুজনে বিএসসি পাস করলে, চন্দন হলো বড় অফিসার, আর তুমি তুমি বাপের হাটে লেখাচ্ছ আর বোনের মস্তরিয়ে বেড়াচ্ছ। কাকাবাবুকে ওসব কথাগুলো বলা তোর উচিত হলো না চন্দন। বেকার থেকে থেকে তোর মনটা একবারে নিচ হয়ে গেছে, তুই একটা পশুতে পরিণত হয়ে গেছিস। তুই আমার বন্ধু, তাই বলে কবে আমি আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি সে বলার অধিকারটা তোকে দেয়া হয়নি। চন্দন, তুই আমি ভালো চাকরি পেয়েছি, অবিসারের সুন্দরী মেয়েকে বিয়ে করেছি, এতে তোর গায়ে জ্বালা ধরাটা স্বাভাবিক। স্টপ স্টপ চন্দন স্টপ, আমি তো তোর বন্ধু রে, তুই শেষ পর্যন্ত এটা ভাবলি? আমি তোকে একটা কথা বলি চন্দন, তোর ব্যবহার এই কথাগুলো আমায় বলতে বাধ্য হলো, নইলে নইলে আমি কোনোদিন মুখ খুলতাম না। কেন কেন, তোর সঙ্গে কি খারাপ ব্যবহার আমি করেছি? কথাটা মনে করে দেখ। কই, আমার তো কিছু মনে পড়ছে না। অন্যায় যে করে সে কি বুঝতে পারে? তুই কথাটা, সে কি অন্যায় করেছে তুই কথাটা আরেকটু স্পষ্ট করে বল, আমি তো ঠিক বুঝতে পারছি না তোর কোন পাকা ধান আমি মইটা দিলাম। আমার সম্বন্ধে শোভার কাজে কিছু বলিসনি? কই,
আমার তো কিছু মনে পড়ছে না। বলিসনি টাকার রঞ্জন না দিলে আমি পরীক্ষাটা দিতে পারতাম না, আমি একটা অন্ধকারে হারিয়ে যেতাম। বলেছি। কেন বলেছিস? ওই রঞ্জন টাকা না দিলে আমার নাকি তেলকোতে চাকরিটা হতো না। কথাটা কি আমার অবর্তমানে, শোন, আমার অবর্তমানে আমার সুন্দরী স্ত্রীর মনটা তুই একটু একটু করে বিষিয়ে দিতে চাস, এটাই কি তোর বন্ধুত্ব? কথাটা কি মিথ্যা? তুই নিজের বুকে হাত রেখে বলতো। তোর কথা আমি সত্য মিথ্যা যাচাই করতে চাই না, আমি তোকে জিজ্ঞেস করি তুই বলেছিস কি না? হ্যাঁ আমি বলেছি। কেন বলেছিস? আরে একই প্রশ্ন আমি যদি তোকে করি। কি কি প্রশ্ন করবি তুই? যার অনুগ্রহে তুই পরীক্ষা বৈতরণী পাস করলি, যার দয়ায় তোর চাকরিটা হলো, সেই তোর ভাই, সেই রঞ্জনের জন্য তুই কি করেছিস? কি করেছিস তোর ভাইয়ের জন্য? একটা চোর, গুন্ডা, খুনে, শয়তান, তার সম্বন্ধে আমার কোনো দয়া নেই, মায়া নেই, কিন্তু শোন, এটা ভুলে গেলে চলবে না। তোর জীবনের এই উন্নতির সোপানটা তোর ভাই তোকে করে দিয়েছে। আমি তো বিশ্বাস করি না। আমাকে ডাকা দিয়েছে যশপন্ত সিং, রঞ্জন আমাকে একটা পয়সাও দেয়নি। সেই তো, সে যদি তোকে টাকা নাই দিয়ে থাকে তাহলে সে যশপন্ত সিং এই দু বছরে তোর কাছে একবারও টাকাটা চাইতে হলো না কেন? আরে আসবে কি করে, সে তো ফেরার কালুগন্ডাকে খুনের অপরাধে পুলিশ তাকে অন্যায় খুঁজছে। আরে না রে, পুলিশ তো বলছে যশপন্ত সিং নাকি রঞ্জন, পুলিশ গাঁজা খেয়ে কথাগুলো বলছে। তুই চোখ বন্ধ করে কাজ ধরার চেষ্টা করছিস, তার মানে মানেটা তুই বুঝতে পারছিস না? না আমি জানতাম তুই সেটা পারবি না, কারণ এই অর্থের লোক শুধু তোর মনটা কি নয়, তোর চোখ দুটো কেউ একদম বন্ধ করে দিয়েছে। তাই তুই সবকিছু বুঝেও না বোঝার ভান করছিস। কি বলতে চাস তুই? আমি তোকে বলছি যে জানা নেই, শোনা নেই, কোনো হ্যান্ড নোট বা সাক্ষী পর্যন্ত নেই, কোথাকার এক যশবন্ত সিং নামে এক পাঞ্জাবি সব করে তোকে টাকাটা ধার দিয়ে দিল। হ্যাঁ, টাকা তাকে কামড়াচ্ছিল না টাকা খোলাম তো যদি বলতো? আজকের দিনে দাঁড়িয়ে তোর 5,000 টাকা দরকার, তুই বল, আমি একটু জোগাড় করে দিচ্ছি। আরে আজ তুই সেটা পারিস, কারণ তুই আজকাল টেল কোর্স এই নামি এবং দাবি অফিসার, আর তোর শ্বশুর মশাইও তাই, আজ তোকে সবাই বিশ্বাস করে টাকাটা দেবে। কিন্তু সেদিনে সে স্ট্রিট বেকার রঞ্জন চ্যাটার্জিকে কে চিনত, কে চিনত বলতো? সব বেরিয়ে যা। মানুষ যে তার পূর্ব স্মৃতি কি করে ভুলে যায় আমি শুধু এটা ভেবে পাই না। গেট আউট, একদিন আই সে গেট আউট, একদিন যে তেলের অভাবে শুধু আলু কুমড়ো ভাতে দিয়ে পেটের খাল বোঝাত। বেরিয়ে যা, বেরিয়ে যা, সোর সুন্দর, বেরিয়ে যা সুন্দর। ঠিক আছে আমি চলেই যাচ্ছি রে। আমার কৃতিত্বের শালাদের গায়ে জ্বালা ধরে গেছে। আমি অফিসারের সুন্দরী মেয়েকে বিয়ে করেছি, আমি একটা ভালো চাকরি পেয়েছি, এতে শালাদের গায়ে জ্বালা ধরেছে। আমার শালা নিজস্ব কোনো ক্যালিবার নেই, আমার নিজস্ব কোনো চিন্তাভাবনা নেই, সব শালা ছোট লোক, সব শালা এক নম্বর শুয়োরের বাচ্চা। মিস্টার চ্যাটার্জি আছেন? মিস্টার চ্যাটার্জি, চন্দন বাবু কাইন্ডলি একবার বাইরে আসুন। ভদ্রলোক বেশ মাইনে করি পান বলি মনে হয় বুঝলেনি আর কি ব্যাপার আপনারা? কিছু মনে করবেন না মিস্টার চ্যাটার্জি, আপনার সঙ্গে আপনার ভাইয়ের ব্যাপারে আমরা কিছু আলোচনা করতে চাই। বসুন, বলুন কি বলবেন। দেখুন মিস্টার চ্যাটার্জি, কিছু অবান্তর প্রশ্ন হয়তো আপনাকে করতে হতে পারে, তার জন্য আপনারা আগেই কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছে, আশা করি আপনি পরশকাতর হবেন না। অবশ্য আমরা আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না। হ্যাঁ বলুন কি বলবেন। আচ্ছা, আপনার ভাই রঞ্জন ওই হেম বাবুর টাকাটা নিয়ে ফেরার হওয়ার পর তার সঙ্গে আপনার দেখা হয়েছে কি? না। আপনার বিএসসি পরীক্ষার ফিস কে দিয়েছিল চন্দন বাবু? আমার মনে হয় আমার ভাবি শ্বশুর মশাই, অবশ্য আমি তাকে জিজ্ঞাসা করিনি। কিন্তু পুলিশের ধারণা রঞ্জনই টাকাটা দিয়েছিল। আপনার কাছে তার কোনো প্রমাণ আছে?
না 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 মিস্টার চ্যাটার্জি, প্রমাণ হয়তো আমাদের কাছে কিছু নেই, আমরা আমরা শুধুমাত্র অনুমান করছি। পুলিশের আরো ধারণা মিস্টার চ্যাটার্জি, যে আপনার পরীক্ষার ফিজ এবং কলেজের মাইনের বাবদ সমস্ত টাকাটা জমা দিতে না পেরেই রঞ্জন এই পথটা বেছে নিয়েছিল। কখনো নইলে নইলে আপনার ভাই কিন্তু মানুষ হিসেবে সত্যিই ভালো ছিল, পাড়ায় তার যথেষ্ট সুনাম ছিল। পুলিশ তদন্ত করে একথাও জানতে পেরেছে মিস্টার চ্যাটার্জি যে আপনার বাবা মাধব বাবু নেশা ভাঙ করে আর জুয়ো খেলে আপনাদের সমস্ত বিষয় সম্পত্তি মাত্র 10,000 টাকা হেমবাবুর কাছে মর্টগেজ দিয়ে যান, এবং শুধুমাত্র 50 টাকা টিউশনের উপর ভিত্তি করে আপনাদের সংসার চালাতে হয়েছে, তাই নয় কি মিস্টার চ্যাটার্জি? এসব আলোচনা আমি করতে চাই না, আপনারা আপনারা এখন আসুন, আমার আমার অনেক কাজ আছে। ডোন্ট মাইন্ড মিস্টার চ্যাটার্জি, আমরা কিন্তু আপনার কাছে আগেই ক্ষমা চেয়ে নিয়েছি, তাই বলে আমার ব্যক্তিগত প্রশ্ন করে আই মিন পারিবারিক ব্যাপার নিয়ে আমাকে। আচ্ছা আচ্ছা চন্দনবাবু, আপনি যশবন্ত সিং নামে কোনো পাঞ্জাবিকে চেনেন? না মানে যশবন্ত সিং নামে শুনেছি, উনি নাকি সুদের টাকা ধার দেয়। আপনিও কি তাকে টাকা ধার দিয়েছিলেন? এটা কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমাদের প্রশ্নের উত্তর কিন্তু আপনি দিলেন না মিস্টার চ্যাটার্জি। ওসব নোংরা প্রশ্নের উত্তর আমি দিই না, আমার আত্মমর্যাদা আঘাত হানে অফিসার, আমি আমি একটা বড় অফিসার, আমি আজকের দিনে দাঁড়িয়ে 8,000 টাকা মাইনে পাই, আমি যাব, আমি যাবো যশবন্ত সিং এর কাছে হাত পাততে। আমার আমার কোনো প্রেস্টিজ নেই, আমার কোনো মান সম্মান নেই। প্রায় 2.5 বছর আপনার ভাই ফেরা, এতদিন সে জামশেদপুরেও ছিল না চন্দনবাবু, সম্প্রতি নাকি সে এখানে এসেছে। আসতে পারে আমি জানি না, মানে আমি কোনো খবরই রাখি না, কিন্তু আমাদের কাছে খবর আছে মিস্টার চ্যাটার্জি যে রঞ্জন নাকি আপনার বাড়ির চারপাশেই ঘোরাঘুরি করেছে। বলেন কি? হ্যাঁ আমার বাড়ির কাছে। এতে আশ্চর্য আর কি আছে মিস্টার চ্যাটার্জি? হাজার হোক হাজার হোক, আপনি হচ্ছেন রঞ্জনের ভাই, একই রক্ত ধারা তার আর আপনার দেহে বইছে। না সে আমার ভাই নয়, সে আমার ভাই হলে সে চোর খুনি খুন্না হতে পারতো না, সে সে নাকে শুকিয়ে মরতো, তুমি অন্ধকারে পথটা বেঁচে নিত না। আপনার সৌভাগ্যের মূলে তার দান যে অনেকখানি সে কথা আপনি অস্বীকার করছেন চন্দনবাবু? আমি এর তীব্র প্রতিবাদ করছি অফিসার, আমার নিজস্ব ক্যালিবার না থাকলে আমি এই জায়গায় কিছুদিন পৌঁছাতে পারতাম না, কিন্তু ওর মতো ওর মতো আমাকে ওই নোংরা ঘৃণ্য পথ আমাকে বেছে নিতে হতো, সেটা একজন মানুষ হিসাবে না। মানুষ হিসাবে মানুষ হিসাবে আপনাকে একটা কথা জানাচ্ছি মিস্টার চ্যাটার্জি, আপনার সৌভাগ্যের মূলে আছে সেই রঞ্জনবাবু, একথা আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু ভগবান সবই দেখছে মিস্টার চ্যাটার্জি। আসুন স্যার। ননসেন্স, আমার সৌভাগ্যের মূলে আছে নাকি রঞ্জন চ্যাটার্জি, যাক। আপনি কিন্তু একটু সাবধানে থাকবে, ভাইকে আশ্রয় দিলে আবার বিপদ হতে পারে, কথাটা কিন্তু খেয়াল রাখবেন। আমি চলে এই চন্দনবাবু। স্থান দেব, খুনেটাকে দেখতে পেলেই আমি তাকে পুলিশে দেব, সালা সালা বংশের নাম দেবো হতভাগা। গোপাল, এই গোপাল। যাই বাবু। আমার খাবার নিয়ে আয়। নিয়ে আসছি বাবু। আজ 3 দিন হলো আমি কিছু খাইনি দাদা,
দয়া করে দুটো ভাত যদি তুমি আমায় দাও, পুলিশের ভয়ে আমি তোকে তোকে আমি খেতে দেব। তুই তুই আমার বংশের নাম দিয়েছিস, আমার মুখ থেকে পুড়িয়ে দিয়েছিস, মাদক চাটাচ্ছিস, টাকাটা তুই নিয়ে কেন গায়ে ফেলি? আমার তো দরকার ছিল 1000 টাকা, ওই 1000 টাকা ফেরত দিয়ে বাকি টাকাটা মাধবদাকে দিলে উনি কি নিতেন না? দাদা আমি আমি জানতাম দাদা আমি জানতাম তুমি আমি চুরি করে টাকা জোগাড় করেছি, জানতে পারলে তুমি হয়তো পরীক্ষাটা দেবে না, তাই তাই কেলোকে দিয়ে আমি খবর পাঠালাম, আমি আমি গাড়ি চাপা পড়ে গেছি। আমি ভেবেছিলাম কথাটা জানাজানি হওয়ার আগেই তোমার তোমার পরীক্ষাটা হয়ে যাবে দাদা, তখন তখন তুমি আমার উপরে রাগ করবে না। বাকি টাকাটা নিশ্চয় মদচার জোয়া খেলে উড়িয়ে দিয়েছিস। না দাদা না, কিলোকে দিয়েছি আমি 2000 টাকা, মাছ ছয় খেতে আমার কিছু লেগেছে, তারপর তারপর যখন শুনলাম তোমার চাকরি পেতে হলে 25,000 টাকা দরকার, তখন সব টাকাটা আমি আমি তোমার হাতে তুলে দিয়েছি দাদা, আমি আমি তোমার কাছে বলছি একটা একটা টাকা আমি নষ্ট করে নেই। চুপ চার আর দাদা দাদা, আজ তুমি বড় হয়েছ, বিয়ে করেছ, মহা সুখে আছো তুমি, আর আমি আমি অন্য কুকুরের মতো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, পুলিশ ধরতে পারলে আবার আমার ফাঁসি হয়ে যাবে। কিন্তু কেন কিন্তু কেন হলাম আমি ফেরার, সে খবর আমি কি করে জানবো? যার যেমন কপাল তুই চুরি করবি, মানুষ খুন করবি, আর তার শাস্তি পেতে হবে না? ঠিক ঠিক বলেছ দাদা, তুমি ঠিক বলেছ, আমি আমি চোর, আমি খুনি গুন্ডা ফেরার, আমি আমি আর দাঁড়াতে পারছি না দাদা, আমি আমি একটু তোকে এখানে বসতে হবে না, পুলিশ জানতে পারলেই আমার মান সম্মানটা চলে যাবে, তুই তুই চলে যা। থাকতে থাকতে আমি আসিনি দাদা, তোমার এখানে থাকতে আমি আসিনি, আমাকে আমাকে শুধু দুটো ভাত তুমি খেতে দাও, আমি আমি গিয়েই চলে যাব দাদা, আমি আমি আর কোনোদিন তোমার এখানে আসবো না। না তোকে তোকে ওই খাবারগুলো খেতে হবে না, আমি আমি তোকে 20 টাকা দেবো, তুই কোনো তুই কোনো হোটেলে গিয়ে খেয়ে চলে আয়। হোটেলে খেতে গেলে আমি যে ধরা পড়ে যাব দাদা, তোমার তোমার আমি দুটি পায়ে পড়ছি দাদা, আজ কতদিন আমি পেট ভরে খাইনি, আবার আবার এই পেটের নাড়িগুলো না আমার এই পেটের নাড়িগুলো পাক দিচ্ছে, দোহাই দোহাই দাদা, আমাকে আমাকে দুটো ভাত তুমি দাও, তোমার তোমার ওই প্লেটের খাবারটাই দাও, আমি আমি খেয়ে চলে যাব। না খাবার খেতে হবে না দিন না বাবু, আজ আজ 3 দিন বলছে কিচ্ছু খাই, আমার আমার খাবারটা তো আছে বাবু, আমি আমি সেটাই না হয় দিয়ে দিচ্ছি, জানেন বাবু এই পেটের জ্বালা বড় জ্বালা বাবু, লাথি খাবি সোয়ার বহু জন একবার উঠে উঠছে, আমার ভাই আমার এতটুকু দয়া নেই, মায়া নেই, স্নেহ নেই, সহানুভূতি নেই দাদা, এই সালা ছোট লোকের বাচ্চাটা বড় সালার মায়া জেগেছে। কি বললেন বাবু? আমরা আমরা গরিব না তো ছোট লোকই হয় বাবু, আমরা আমরা ছোট লোকই ঠিক বাবু, কিন্তু কিন্তু নিজের নিজের মায়ের পেটের ভয় বাবু, হোক না হোক না
কাছে চোর গুন্ডা খুলি ফেরার আসামি তোমার, তবু তবু তো আপনার নিজের মায়ের পেটের ভাই বাবু, এই এই দুনিয়ায় নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে আপন আর কেউ নেই বাবু, ভাইয়ের চেয়ে আপন আর কেউ নেই বাবু। থাম সারা, আমি মজা দেখাচ্ছি, আমার আমার মুখের উপর এত বড় কথা? তাহলে তাহলে তুমি আমায় দুটো ভাত খেতে দিলে না দাদা? তোমার জন্য আজ আমি চুরি করলাম, তোমার জন্য আজ আমি সমস্ত মানুষের ঘৃণার পাত্র হলাম, আর তুমি দুটো ভাত তুমি আমায় কিনে না, পুলিশের খাতায় আজ আমি খুনের। ফেরার হয়ে আমি জুতিয়ে তোর মেয়ে ভেঙে দেবো সোয়ার। দাদা তোকে আমি বলেছিলাম খুন করতে, তোকে আমি বলেছিলাম চুরি করতে, তুমি তুমি বলনি দাদা, তুমি বলনি। নইলে আজ তুমি সাহেবি পোশাক পরে এই চেয়ার টেবিলে কোরপা পোলাও খাচ্ছ, আর আমি অন্ধকার জগতে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, সবই সবই আমার অদৃষ্ট দাদা, তোমার কোনো দোষ নেই, দোষ সেই বিধাতার যিনি আমাকে সৃষ্টি করেছেন। পুলিশ, এ কি পুলিশ আসছে, আমি আমি পালাই, তুই পালিয়ে যা দাদা। তখন ভাবলাম একই রক্তে মাংসের আমরা দুটো ভাই, যত অপরাধই আমি করে থাকি এক মুঠো ভাত কি আমার দাদা মায় দেবে না, পৃথিবী থেকে কি মায়া মমতা সব লুপ্ত হয়ে গেছে? এখন এখন কি মনে হচ্ছে? মনে হচ্ছে মায়া মমতা স্নেহ ভালোবাসা এসব এসব শুধু কেতাবি কথারে পড়ে, বাস্তবের কোনো মূল্য নেই। নইলে যে দাদার জন্য আজ আমি খুরি হলাম, সেই দাদাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। রঞ্জন, সমাজের চোখে আজ আমি দুষ্কৃতী, আইনের চোখে আজ আমি আসামি, অথচ কিন্তু অথচ আমার চেয়েও বড় অপরাধী এই সমাজের বুকে মাথা উঁচু করে বাস করছে, আর হাজার হাজার মানুষের সশ্রদ্ধ অভিবাদন করাচ্ছে। রঞ্জন, কোটা মানুষ সে খবর রাখে, তারা যে অর্থ সম্পদের স্বর্ণ চূড়ায় বাস করছে রে, আইন আইন তাদের নাগাল পাবে না, সমাজ সমাজ তাদের বিরুদ্ধে একটা কথাও বলবে না। লোক কলোনি থেকে যুগশালায় তুই যেখানে যাস দেখতে পাবি প্রত্যেকটা পানের দোকানে চলছে চোলায় মদের কারবারি, হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে সরকারের রন্ধ্রপদে, তাদের কিন্তু কেউ ধরছে না রে পরেশ। অথচ কোনো গরিব মানুষ যদি 2 টাকা কেজি চাল নিয়ে বাজারে বিক্রি করতে যায়, পুলিশ তাদের ওপর বাঘের মতো ছাপিয়ে পড়ে, সেই সামান্য চালটুকু তাদের কাছ থেকে কিনে নেয়, এরই নাম কি আইন? এটাই তো দুনিয়ার নিয়ম রে বোকা, গরিব তো মার খাওয়ার জন্যই জন্মেছে। যে হেম চক্রবর্তী আমার নামে 25,000 টাকার বিশ্বাস ভঙ্গের মামলা এনেছে, পুলিশ যদি তার ব্যাকগ্রাউন্ডটা একবার দেখতো রঞ্জন, তাহলে দেখতে পেত হেম চক্রবর্তী কত বড় জালিয়া, সে যে কত বড় অপরাধী আর কেউ না জানলেও আমি খুব ভালো করেই জানি। সেখিরি হেমবাবুর মতো লোক, এই 2.5 বছর আমি ভদ্র সমাজ থেকে অন্ধকার জগতে বাস করছি, পরে সেখানকার অনেক খবরই আমি রাখি, যেসব মহাজ্ঞানী মহাজনরা সভা সমিতিতে বড় বড় লেকচার দিচ্ছে, পাবলিককে জ্ঞান দিচ্ছে,
তাদের অনেকেই রাতের অন্ধকারে না ওই গলি পথে চোরা পথে ঘোরাঘুরি করে, তাদের কিন্তু পুলিশে ধরছে না। কেন জানিস? স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে, টাকা রোজগারের ধান্দা। হয়তো তাই, তোর কথা, তোর কথা আজ আর কেউ বিশ্বাস করবে না রে রঞ্জন, কারণ কারণ তুই চোর, তুই খুনি, তুই ফেরা। হ্যাঁ, আমি চোর গুন্ডা খুনি ফেরা, কিন্তু এমন কি আমি ছিলাম? এই জীবনটা, এই জীবনটা আমি আর সহ্য করতে পারছি না। আমি আমি কাকে বোঝাবো যে কাজ আমি করেছি তার জন্য সত্যি আমি অনুতপ্ত। আমাকে দেবে না, তার স্ত্রী আছে, তাই একজনের উপর প্রতিশোধ নিতে গিয়ে আরেকজনকে, আরেকজনকে তুই অনাথ করে দিস না রে ভাই, আরেকজনকে অনাথ করে দিস না। তুই 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 এ পথে যাস না রে রঞ্জন, তুই এ পথে যাস না। না না, বৈষম্যটা আমায় দূর করতেই হবে, জানি রে পরের জানি, কিন্তু কিন্তু আমার হৃদয়টা রক্তাক্ত হয়ে যাচ্ছে, দেহের দেহের প্রত্যেকটা প্রত্যেকটা রক্তবিন্দু চিৎকার করে বলছে প্রতিশোধ নে, প্রতিশোধ নে। যারা তোকে দেখালো না এতটুকু সহানুভূতি, তাদের তাদের জন্য কিসের মায়া, কিসের মমতা? না না না, আমি আর পারছি না রে পরেশ, আমি আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। মানুষের জীবনে আদর্শ করণীয় যা, ফলাফল না ভেবে আজীবন করে গেছি তা। মানুষের জীবনে আদর্শ করণীয় যা, ফলাফল না ভেবে আজীবন করে গেছি তা। চাকরিটা ছেড়ে দিয়ে তুই ভালোই করেছিস গোপাল, আরে ও কাজে কি আর পেট ভরে রে, ওখানে তুই ক টাকা মাইনে পেতি? আগে বাবু মাইনে পেতাম মাত্র 300 টাকা। আপনি আপনি বলুন না বাবু, খাবার সময়
খাবার সময় যদি রাস্তায় ভিখারি এসে কাছে দাঁড়ায় তাকেও মানুষ এক মুঠো খেতে দেয়, আর এত নিজের মায়ের পেটে ভয়, তাকে কিনা কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিলে বাবু। কাকে তাড়িয়ে দিল, কার কথা বলছিস? আগে আগে তিনার ছোট ভাই, কি বলবো বাবু, এক মুঠো ভাতের জন্য সে কি কাকুতি মানুতি বলে দাদা, আজ আমি তিন দিন কিচ্ছু খাইনি দাদা, আমাকে আমাকে এক মুঠো ভাত দেবে দাদা। ও রঞ্জা, রঞ্জা তাহলে আবার ফিরে এসেছিল? হ্যাঁ বাবু, আমি খেতে দিতে চাইলাম বলে আমি চাকরি থেকে বরখাস্ত হয়ে গেলাম বাবু। ঠিক আছে, তুই আমার কাছে চাকরি কর, আমি তোকে 1000 টাকা করে মাইনে দেবো। কি কাজ করতে হবে বাবু? কিচ্ছু না, খাবি দাবি আর বাবুর মতো ঘুরে বেড়াবি। বাহ, তাই আবার হয় নাকি বাবু? কাজ না করলে আপনি শুধু শুধু আমাকে মাইনে দেবেন, আরে টাকা কি খোলাম খুঁজছি নাকি বাবু? আরে কাজ তো করতেই হবে। এই আমি এখানে দাঁড়ালাম, তুই আমি যা বলছি তাই কর। তুই স্টেশনে যাবি, স্টেশনে গিয়ে ওই যে স্টার সিনেমা আছে, স্টার সিনেমার পাশে একটা পানের ঘুমটি আছে বুঝলি, তুই সেখানে যাবি, গিয়ে বলবি এইসি পাঠালো, ওকে ওখানে গিয়ে বললে তোকে একটা ব্যাগ দেবে বুঝলি, যা দেবে সেটা তুই নিয়ে আসবি। ঠিক আছে, আচ্ছা আমি যাচ্ছি। আমি ওই গাছটার নিচে বসলাম, এনে গোপাল এই 100 টাকার নোট ধর, আমি আসছি। আমি ওই গাছটার নিচে বসলাম। চাকরিটা বোধ হয় রাখাই মুশকিল হয়ে যাবে স্যার, গাঁজা আফিমে যেভাবে চোরাই কারবার চলছে। সত্যি নিহার, এভাবে বেশি দিন চললে কর্তৃপক্ষ আমাদেরকে নিয়ে টাটানি করবে। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় নিহার, আমাদের গুলির আঘাতে কি রঞ্জন আহত হয়েছে? না স্যার, আমার মনে হয় না। গুলির আঘাতে আহত হলে রক্তের দাগ থাকতো, ব্যাটা ভীষণ ধূর্ত। এই 2.5 বছর যে কি করে লুকিয়ে বেড়ালো, সেদিনের পর আবার কোথায় লোকালো কে জানে। প্রহিবিটার এরিয়া নেই স্যার, আমার মনে হয় পুরসুরির দিকে পালিয়েছে। হতে পারে বুঝলি, হতে পারে, কাল একবার ওদিকে হানা দিয়ে দেখবো। ঠিক আছে স্যার, আমারও তাই ইচ্ছা। সচিন বাবু যে এদিকে, আচ্ছা আমরা আমরা এখন চলি, চল গোপাল। আরে আহা, অত ব্যস্ত কেন হেম বাবু, একটু দাঁড়া, একটু কথাবার্তা বলি। আগে আমাদের একটু মানে প্রয়োজন ছিল, খুবই কাজ ছিল, ব্যস্ত আছি। আচ্ছা গোপাল তুমি যাও, আমি আসছি। যাই বাবু। আচ্ছা ও বাক্সে কি আছে হেম বাবু? রেডিও? ওই বাক্সে, হ্যাঁ একটা রেডিও, একটা রেডিও। নতুন কিনলেন নাকি? না 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 না, ও দোকানে সারতে দিয়েছিলাম, দোকানে সারতে দিয়েছিলাম। আচ্ছা হেম বাবু, আপনাদের ওই খাসমহলে রেল হাসপাতালের কাছাকাছি রাতের অন্ধকারে নাকি গাঁজা রাফিং এর ঢালাও কারবার চলছে, এ সম্পর্কে কি আপনি কোনো আলোকপাত করতে পারেন? না না, আমি এসব ব্যাপারে কিছু জানি না, আর ওটা আবগারি পুলিশের ব্যাপার, আর আমি নির্বিবাদী মানুষ, খাই দেয় আর বগল বাজাই। আচ্ছা ওসব ব্যাপার নিয়ে আপনারা ভাবছেন কেন? আরে কথাই বলে ধর্মান্তে শিবের কি, আরে ওটা আবগারি বিভাগ কি দেখতে দিন, আপনারা বরং সেই চোরটাকে ধরার ব্যবস্থা করুন। তার মানে কি বলতে চাইছেন আপনি? আরে বলছি সেই রঞ্জন মানে যে আমার টাকাটা নিয়ে গা ঢাকা দিল, তাকে তো খুঁজে বার করতে পারলেন না, আর আজকে আপনারা গাড়ি পুলিশের ব্যাপার নিয়ে মাতামাতি করছেন। রঞ্জনকে ধরবার চেষ্টা চলছে? হ্যাঁ চেষ্টা করছেন, খুব চেষ্টা করছেন। আমি হলপ করে বলতে পারি, এ জন্মে আপনারা তাকে ধরতে পারবেন না, আসলে আপনারা তাকে ধরতে চান না। কি বললেন আপনি, কি বলতে আসেন? হ্যাঁ বাবু বাক্সটা খুলুন, দেখবো বাক্সটা, ওর বাক্সটা কি করছে?
ঠাকুর রাস্তার মাঝে বাস্কটা খুলুন। আরে না না, ওসব বাস্ক এখন খোলার সময় নেই, আপনি আমার বাড়িতে আসবেন। আমরা এখনই দেখবো, বাক্সটা খুলুন বাবু। কোথায় পালা বেচার? আপনাকে আমি 5,000 টাকা দেব। চুপ করে বাবা। আরে 10,000? চুপচাপ দাঁড়িয়ে থাকবে না বাবু, নইলে বুড়ো বসে পুলিশের কান্না খেতে হবে। এই নিয়ার স্যার আফিং, স্যার আফিং। আমি কিছু জানি না স্যার, বাবু আমাকে বললো যাই পানের দোকান থেকে নিয়ে আসবি, তোকে টাকা দেবো। আমি আমি তো কিছু জানি না। আমার কোনো ভয় নেই, তুমি ওখানে দাঁড়াও। ঠিক আছে, টাকা তো নিলেন না, যে টাকাটা আপনাদের দিতাম সেটা নয়, আমি ওই কোটি খরচা করব। 40,000 কামিয়েছি, তার থেকে নয় 10,000 দেব। এই এত সহজে? আরে এম চক্রবর্তী কিন্তু ওর মন মেনে চলুন, তারপর দেখা যাবে। তাড়াতাড়ি তোর একবার ডেকে দে তো। যাই বাবু। কানা থাক, শোন শোন। আচ্ছা তুই বাজারটা করে আনতে পারবি? হ্যাঁ পাবো বাবু। এই তোর বৌদিমণির কাছ থেকে টাকা নিয়ে না, তুই চটপট বাজারটা করে নিয়ে চলে আয়। যাই। আচ্ছা যাই বাবু, যাই। হিসেব নিকেশ করতে এসছি চন্দন বাবু। হিসাব? হ্যাঁ হিসেব। হ্যাঁ হ্যালো। চিনতে তাহলে পেরেছো দেখছি। বেরিয়ে যা এক্ষুনি, বেরিয়ে যা, নইলে এক্ষুনি পুলিশে খবর দেব। হ্যাঁ হ্যালো। পুলিশে খবর দেবে? একটু বসি কেমন? না, আমি জানতে চাই তুই যাবি কি না। আপাতত নয়। রতন, রতন, তুই শিগগিরি, তুই শিগগিরি থানায় গিয়ে খবর দে। না থাক থাক, আমি নিয়ে যাচ্ছি। দাঁড়াও। রঞ্জন, আমার 25,000 টাকা প্লাস 1,000 টাকা, মোট 26,000 টাকা আমায় এই মুহূর্তে দাও, আমি এক্ষুনি চলে যাচ্ছি। টাকা? কিসের টাকা? তোমার কলেজের মাইনে এবং চাকরির জন্য 26,000 টাকা তোমায় দিয়েছিলাম, অল টোটাল আমার এখনই চাই। তোর কাছ থেকে আমি একটা টাকাও নিই নি, তোকে আমি একটা পয়সাও দেব না। চুপ চুপ ভাই, এখনো বলছি, এখনো বলছি টাকাটা দাও, নইলে নইলে কি করবি তুই? জোর করে আমি টাকাটা আদায় করে নেব। মনে রেখো, আজ কিন্তু আমি সেই রঞ্জন চ্যাটার্জি নয়, আজ আমি খুনি খুনটা ফেরার। মানুষ খুন করতে আমার এতটুকু হাত কাঁপে না। তোমাদের এই হীন জঘন্য মনোপবিত্তি আমাকে খুব করতে ভাই। টাকা দাও, টাকা দাও বলছে। আমি কি করতে যাচ্ছিলাম? আমি তোমাকে খুন করতে যাচ্ছিলাম দাদা। তুমি আমার দাদা, তোমাকে
তোমাকে আমি খুন করব না দাদা। রঞ্জন, ওই পুলিশ আসছে, তুই তুই ভাই পালিয়ে যা ভাই, তুই তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা। পালাবো না দাদা, না আজ আমি পালাবো না। হ্যান্ডস আপ রঞ্জন চ্যাটার্জি, তোমাকে আমরা অ্যারেস্ট করছি। শচীন বাবু, আমি আমি নিজেই ধরা দিতে যাচ্ছিলাম, যে অন্যায় আমি করেছি তার জন্য শাস্তি আমায় পেতেই হবে। রঞ্জন, শাস্তি নেবার জন্য আমি প্রস্তুত। রঞ্জন না, বৌদিকে বৌদিকে আমার প্রণাম দিও দাদা। না রে রঞ্জন না, আমি আমি একটা অভিশপ্ত উল্কা। রঞ্জন, নিজেও জ্বলে পুড়ে মরলাম আর তোমাদেরও জ্বালালাম। রঞ্জন, আমি তুমি তুমি আমায় ক্ষমা করো দাদা, তুমি তুমি আমায় ক্ষমা করো। বেগুট মিলন সংঘের পরিচালনায় যে নাটক পরিবেশন হলো ফেরার, আমরা গোবিন্দপুর উৎসব কমিটির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর নাটক পরিবেশন করার জন্য। গোবিন্দপুর উৎসব 2018, আপনারা জানেন যে শুভ আশিষ মাগে গাহি তব জয় গাথা গণ মঙ্গল ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ধন্যবাদ বেগুট মিলন সংঘকে তাদের সুন্দর নাটক ফেরার পরিবেশন করার জন্য, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গোবিন্দপুর উৎসব 2018, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক নিশীথ কুমার মালিকের সহযোগিতায় আমাদের এই গোবিন্দপুর উৎসব শুরু হয়েছে। আমাদের চলবে এখনো দুই দিন। আজকে আমরা যাদেরকে পেয়েছি এই মঞ্চে, গিরিশ দাস বাউল, এরপর আমাদের বাউল গান পরিবেশন করবেন, উনি বেতার ও দূরদর্শন শিল্পী, উনি পশ্চিমবঙ্গের বাইরেও গেছেন বিভিন্ন জায়গায়, উনি উনি ভারতবর্ষের বাইরেও গেছেন, উনি বাউল সঙ্গীত পরিবেশন করে এসেছেন। তাই গিরিশ দাস বাউল এবং তার সম্প্রদায়কে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত দর্শকবৃন্দ আমাদের প্রত্যেক দিন এই অনুষ্ঠানগুলিকে পরিচালনা করার সহযোগিতা করছেন। এলাকার সমস্ত স্তরের মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাউন্ড লাইট যারা দিয়েছেন, মিউজিক্যাল গ্রুপ,
আমাদের বিদ্যুৎদা আছে, যে কোনো অনুষ্ঠানে আমাদের মঞ্চে বিদ্যুৎদা দেখতে পাচ্ছেন, এই বিদ্যুৎদার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, যে কোনো অনুষ্ঠান বড় প্রোগ্রাম বিদ্যুৎদা করে থাকেন, লাইট সাউন্ড দিয়ে সহযোগিতা করেছেন, সহযোগিতা করেছেন মহামায়া ডেকোরেটার, সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন আমাদের এই গোবিন্দপুর উৎসবকে, আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি। একটি বিশেষ ঘোষণা, আমাদের ভগ্নী নিবেদিতা সার্থ শতবর্ষের যে স্টল আমাদের মেলা প্রাঙ্গণের যে পিছনে আমাদের স্টেট ব্যাংকের সামনে করা হয়েছে, ওখানে আপনারা স্টল পরিদর্শন করে আসবেন, কারণ ওখানে হলি চাইল্ড ইংলিশ মিডিয়াম স্কুলের একটা স্টল আছে, আছে কম্পিউটারের একটা স্টল, গাড়ি স্টল, যারা বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম হলি চাইল্ডে ভর্তি করতে যান নার্সারি থেকে ক্লাস 9 পর্যন্ত, আপনারা ওখানে ম্যাডামরা আছে, স্যাররা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের মঞ্চের পিছনে। তা আমরা এই গোবিন্দপুর উৎসব শান্তি সম্প্রীতি সর্বশিক্ষা সংস্কৃতি ও স্বনির্ভরতার লক্ষ্যে আমাদের এই উৎসব চলবে, আমাদের উৎসব চলছে, আমরা মেলা প্রাঙ্গণের উৎসব মঞ্চে আমরা তৃতীয় দিনের অনুষ্ঠানে এসে পৌঁছে গেছি। বিশেষ করে আমি যাদের নামগুলো পড়ছি, আমাদের কালকে অনেকেই ব্যাচ সংগ্রহ করেননি, আমাদের মাননীয় বিধায়ক আমাদের এই স্টেট ব্যাংকের সামনেই স্টলের ওখানে বসে আছে, আপনারা গিয়ে আমি যাদের নামগুলো পড়ছি যারা ব্যাচ সংগ্রহ করেননি, স্বেচ্ছাসেবকদের তারা ব্যাচগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন। সৌভিক সেন, তুহিন কোনার, মালঞ্চ কোনার, অর্ঘ মাঝিল্লা, সন্দীপ পণ্ডিত, শেখ লালন, শানু মণ্ডল, শুভজিৎ মালিক, শিবচরণ হেমব্রম, মিন্টু শাহ, শেখ মোজাম্মেল, মোজাফফর আহমেদ, দিলীপ রায়, প্রদীপ সাঁতরা, মুক্ত পণ্ডিত, রামু টুডু, সুজিত ভট্টাচার্য, বিপদবরণ সেন, পলাতক মালিক, অক্ষয় ভট্টাচার্য, তরুণ ধারা, ডালিম যশ, তপন দে, কার্তিক পাত্র, পরিতোষ দাস, দোল রায়, আমি যাদের নামগুলো ঘোষণা করলাম তাদেরকে বলছি, আমাদের মাননীয় বিধায়ক নিশীথ কুমার মালিক আমাদের মঞ্চের পিছনেই বসে আছেন, যারা ব্যাচ সংগ্রহ করেননি আপনারা গিয়ে আমাদের সদস্য ব্যাচ উৎসব কমিটির ওই ব্যাচ আপনারা সংগ্রহ করে ব্যাচগুলো সকলেই পরিধান করবেন, সকলেই পড়বেন এবং দর্শকদের বসার জায়গা করে দেবেন ঠিকমতো, কোনো রকম যেন অসুবিধা না হয়, স্বেচ্ছাসেবকদের কাছে আমাদের একান্ত অনুরোধ। আমরা এখন বেগুট মিলন সঙ্গের নাটকের যিনি কর্ণধার ছিলেন ডালিম হুইকে একটু আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, বেগুটের যে নাটক পরিবেশন করলেন ডালিম হুই মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি প্রথমেই আমাদের গিরিশ দাস বাউল আছেন এখানে, উনি শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বাইরে মরক্কো, ফ্রান্স, জাপান বিভিন্ন জায়গায় উনি গিয়ে অনুষ্ঠান করে এসেছেন, সেই গিরিশ দাস বাউলকে আমরা পেয়েছি বেতার ও দূরদর্শন শিল্পী, আমরা প্রথমেই তাকে সম্বর্ধিত করব, বরণ করে নেব, বরণ করবেন আমাদের গোবিন্দপুরের অঞ্চলের প্রধান উপপ্রধান আমাদের স্বপন চক্রবর্তী মহাশয়, গিরিশ দাস বাউলকে প্রথমে বরণ করে নেবেন, আমি গিরিশ দাস বাউলকে এখানে আসার জন্য অনুরোধ করছি। একটু জোরে হাততালি দেবেন সকলে মিলে, ধন্যবাদ। গিরিশ দাস বাউলকে সম্বর্ধিত করা হলো এই মঞ্চ থেকে। আমি ডেকে নেব আমাদের বেগুন মিলন সঙ্গের যে নাটক পরিবেশন করলেন কর্ণধার ডালিম হুই মহাশয়কে আমি মঞ্চে ডেকে নেব, ওনাকেও সম্বর্ধিত করবেন আমাদের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন চক্রবর্তী মহাশয়, একটু জোরে হাততালি দেবেন। ধন্যবাদ ডালিম বাবুকে।
তাদের সুন্দর নাটক উপস্থাপনা করার জন্য। আমরা অনুষ্ঠানের দিকে চলে যাব। আমি যে সমস্ত স্বেচ্ছাসেবকদের নাম করলাম, আমাদের মাননীয় বিধায়ক সাহেব আছেন আমাদের মঞ্চের পিছনে, ওখানে গিয়ে যারা আমাদের সদস্য ব্যাচ সংগ্রহ করেননি আপনারা গিয়ে সদস্য ব্যাচ সংগ্রহ করে নিজের নিজের দায়িত্ব পালন করবেন। আমাদের উৎসব এখনো চলবে দুদিন। আজকে এখন মঞ্চে গিরিশ দাস বাউলকে আমরা পেয়েছি, এরপরে যাত্রা আছে কলিকাতার সুবিখ্যাত সামাজিক যাত্রা পালা গোধুলি লগ্নে সিঁদুর চুরি, পরিবেশনায় আকাশবাণী যাত্রা সংস্থা, যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন চম্পা হালদার এবং পল মুখার্জি। আমরা বাউল সঙ্গীতের পরেই আমাদের যাত্রার অনুষ্ঠান আমরা শুরু করব। তা আমরা মঞ্চে পেয়েছি গিরিশ দাস বাউলকে, যিনি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে বাউলের ডালি নিয়ে ঘুরে বেড়ান, গ্রামগঞ্জে মাঠে ঘাটে সেই বাউলের গান গেয়ে। গিরিশ দাস বাউলকে আমরা পেয়েছি, তার সঙ্গে পেয়েছি তার সম্প্রদায়কে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে গিরিশ দাস বাউলকে তার সুন্দর সঙ্গীতের অনুষ্ঠান শুরু করার জন্য। পীযূষ, তুমি যেখানেই থাকো একটু আমাদের পিছনে মঞ্চের পিছনে একটু দেখা করবে। সকল গুরুজন পদে আমার সশ্রদ্ধ প্রণাম। এই যে গোবিন্দপুর যে উৎসব, এ উপলক্ষে যে বাউল আয়োজন করা হয়েছে সেই বাউল আমরা শুরু করব, তার আগে কিছু কথা
এই যে আমাদের সনন্দা সঞ্জয় সনন্দা, বহুদিনের পরিচয় আমাদের। মাননীয় বিধায়ক যিনি রয়েছেন আমাদের নিশীথ মালিক, তেনাকেও আমরা চিনি এবং আমরা চলাফেরা করি বহু জায়গায়। তবে আমি ফার্স্ট আমার কার্ড হওয়া থেকে আমরা কিন্তু এখনো হাজার টাকা করে ভাতা পাই প্রত্যেক বাউল শিল্পী, প্রত্যেক মাসে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাউলদেরকে কেউ চিনত না অনেক জায়গায়, তা আমাদের আজকে চিনিয়েছে। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমি ফার্স্ট যাই প্যারিস, তারপরে ফ্রান্স, তারপরে আমেরিকা, আবার আমি সামনে রিসেন্ট যাব সুইজারল্যান্ড। আর বাউল দিগিনী কেউ চিনত না দেখতে পাচ্ছেন। তবে আমি শুরু করব বাউল, মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা গান, সুরটা দিয়েছি আমরা বাউল কয়েকজন মিলে, মাটির উৎসব যেখানে হয়েছিল সেখানে আমি গানটি পরিবেশন, আমি না আমার ছজন বাউল শিল্পী ছিল আমরা সেখানে করেছিলাম। গানটি শুনুন, মাননীয় মুখ্যমন্ত্রীরই লেখা গান আমাদের। বলছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে, বাউল ভাষায় কি বলছে দেখুন। এই মাটি আমার সোনার ফসল, এই মাটি আমার সোনার ফসল, এই মাটি আমার জোর, এই মাটি আমার মাতৃভূমি, মাটি আমার জোর, মাটি আমার মাতৃভূমি, মাটি আমার জোর, মাটি আমার মাতৃভূমি, মাটি আমার জোর। Thank you.
এবার একটি বাউল সাধক ভবা পাগলা রচয়িতা গান, কমিটিরই একজন বলে গেছে একটি ভবা পাগলার গান গাইতে, একটি ভবা পাগলার গান দেখুন। পাগল কি বলছে জানেন? বলছে, হৃদয়তে শ্রী বৃন্দাবন নৃত্য করে মদন মোহন, চিত্ত দিয়ে আত্মদর্শন বসে দেখবি সকাল সন্ধ্যা। গানটি আমি আমার নিজস্ব সুর করা, আমি প্যারিসে গেয়েছি গানটি, দেখুন ভালো লাগবে। জয়গুরু ও গো এলো কেসি, কবে আমার হৃদয়েতে আসি, এই ত্রিভঙ্গি মিঠমে দাঁড়াবে সে মায়া মা, কবি পুরিবে মনস্কা মায়া মা, কবি পুরিবে মনস্কা this
প্রাণারা দেখিতে হবে তব সেই প্রাণারা।
ত্রিভঙ্গী মিঠামে তারা বেশে মায়ামার কবে পুরি মায়ামার কবে পুরি মায়ামার মায়ামার কবে পুরি এবার একটি জানা গান বাউলদের জাতীয় সঙ্গীত যে গানটা মাননীয় সিএম ম্যাডামের খুব পছন্দ সেই গানটি শুনুন তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না খেপা ছেড়ে দিলে ও খেপা ছেড়ে দিলে এমন মানুষ আর তো পাব না 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 ছেড়ে দেব না মাঝারে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দেব না
আশারে রাখি ছেড়ে দেব না, আমি মন মন্ত্রে রাখি ছেড়ে দেব না, ছেড়ে দিলে এমন দয়াল আর তো পাব না, ছেড়ে দিলে এমন দয়াল আর তো পাব না, না না ছেড়ে দেব না, আমি রেগ মাঝারে রাখি ছেড়ে দেব না, আমি দুঃখ মাঝে রাখিব ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। সঙ্গীত পরিবেশন করছেন মঞ্চে গিরিশ দাস পাউল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী গিরিশ দাস পাউল। এবারে একটি লালনের গান শুনুন, প্রচলিত গান, তারপরে একটি আনকমন গান আমি শোনাবো, সাধু ভবা পাগলারই লেখা গান। মিলন হবে কতদিনে আমার মনের মানুষ, আমার মনের মানুষ শেরু সাদে, মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সদে, আমার মনের মানুষের সদে, আমার মনের মানুষের সাথে। ভাগ
2018 আমরা তৃতীয় দিনের অনুষ্ঠানে এসে পৌঁছে গেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক নিশীত মালিকের উদ্যোগে এই উৎসব চলছে। যে সমস্ত দর্শকবৃন্দ এসেছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, প্রত্যেক দিন এইভাবে আপনারা সহযোগিতা করবেন, আমাদের উৎসব চলতে থাকবে। এরপরে যাত্রা আছে, আগামী কালকে এই মঞ্চে আপনারা দেখতে পাবেন বৈকাল 5:30 ডান্স ট্রুপ পরিচালনায় বর্ধমান হোলি চাইল্ড, কোরিওগ্রাফার রোজি মুখার্জি। সন্ধ্যা 8:00 থাকছে সঙ্গীতের অনুষ্ঠান, বিখ্যাত সঙ্গীত শিল্পী জি বাংলা খ্যাত, উনি কলকাতা বোম্বে বিভিন্ন চ্যানেলে ওনাকে দেখে থাকেন, সেই রাঘব চট্টোপাধ্যায় কালকে এই মঞ্চে আসবেন। ধন্যবাদ, সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। লালনের গান, তারপর আরেকটি গান আমি শোনাবো, তারপর আমার সহশিল্পী যিনি ম্যান্ডোলিন বাজাচ্ছেন উনি একটি গান শোনাবে, একটা অন্য স্বাদের গান। লালন কি বলছে দেখেছেন, এই খাঁচার ভিতরে পাখি কখন ফুরুত করে উড়ে পালাবে কেউ জানে না, আমি নিজেই জানি না। খাঁচার ভিতর অচে পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পাখি কেমনে আসে যায়। Thank you.
মাঝে মাঝে ঝরকায় কাঁটা, আমাদের সদ্য আমার দাদা
চন্দন চন্দন আমি ভট্টাচার্য বলতে যাচ্ছিলাম, চন্দন চক্রবর্তী সদ্য আমার দাদা, ওনার কণ্ঠে দুটো গান শুনবেন। আমি লাস্টে একটি গান গিয়ে আসো শেষের দিকে নিয়ে যাব, কারণ আমার পেছনে আরেকটি ভালো জিনিস আছে, ভালো জিনিস আছে। যেমন আমি এরকম ফর্মে গান গাইছি, আমার থেকে আরও ভালো জিনিস আছে, আপনারা শুনবেন দেখতে পাবেন। একটি ঝুমুরঙ্গের গান, পুরুলিয়া ডিস্ট্রিক্টের দাস পীতম্বরের গান, বহু পুরনো প্রাচীন গান। ওরে গাছের ফল নয় রে সেটা, ওরে গাছের ফল নয় রে সেটা, ওই গাছের ফল নয় রে সেটা, পেরে এনে দেব ভাই খানা, আমি বড় মাঝে রাধা কোথা পায়, আমি বড় মাঝে রাধা কোথা পাই 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 গো, আমি বড় মাঝে রাধা কোথা পাই, আমি বড় মাঝে রাধা কোথা পাই, অসঙ্গতে কথা
আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে এসে পৌঁছে গেছি। বাউল শিল্পী, প্রখ্যাত বাউল শিল্পী গিরিশ দাস বাউল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী, বাউল সঙ্গীত পরিবেশন করছে। এরপরই আমাদের যাত্রা কলিকাতার সুবিখ্যাত সামাজিক যাত্রাপালা, গোধূলি লগ্নে সিঁদুর চুরি, আকাশবাণী যাত্রা সংস্থা, যার কিংবদন্তী নায়িকা চম্পা হালদার, পল মুখার্জি অভিনীত গোধূলি লগ্নে সিঁদুর চুরি। আমি যাত্রা অপেরা পার্টিকে বলবো, আপনারা আপনাদের মঞ্চের যে সমস্ত সাজ সরঞ্জাম আছে আপনারা রেডি করুন। আমরা একেবারে বাউল গানের অনুষ্ঠানের শেষের দিকে এসে পৌঁছে গেছি। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, এই কথাটা বারবারই বলতে হচ্ছে এই কারণেই যে হারিয়ে যাওয়া সেই সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে এই উৎসব চলছে বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্তে। আমরাও গোবিন্দপুর উৎসব শুরু করেছি, আজকে তৃতীয় দিনে এসে আমরা পৌঁছে গেছি, যার উদ্যোক্তা আমাদের উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক নিশীত কুমার মালিক মহাশয়। উনি অক্লান্ত পরিশ্রম করে এই উৎসবটি উনি পরিচালনা করছেন, তার সঙ্গে যে সমস্ত দর্শকবৃন্দ এসেছেন আপনারাও আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন তার জন্য আমরা গোবিন্দপুর উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আগামীকাল এই মঞ্চে আপনারা দেখতে পাবেন ডান্স ট্রুপ পরিচালনায় বর্তমান হোলি চাইল্ড, কোরিওগ্রাফার রোজি মুখার্জি, সন্ধ্যা আট ঘটিকায় সঙ্গীতা অনুষ্ঠান বিখ্যাত সঙ্গীত শিল্পী যিনি কলকাতা বোম্বে কাঁপিয়ে সঙ্গীতের ডালি নিয়ে কালকে এই মঞ্চে উপস্থিত হবেন রাঘব চট্টোপাধ্যায়। আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আমরা গিরিশ দাকে বলবো তার সঙ্গীতের অনুষ্ঠান শুরু করতে। দেখুন বাউল তো ছয় মাত্র চার পাঁচখানা গান গাইলে পরে তবে আমাদের শরীরটা গরম হয়, কারণ আমরা গুরুর কাছে সেই মতোই সাধনা করে বেরুই। এখন তো বহু বাউল বেরিয়ে পড়েছে। একটা গান আনতে বর্ধমান থেকে আমি গেছি পুরুলিয়া, বুঝতে পাচ্ছেন? যাই হোক, সেসব পুরনো দিনের কথা, এখন নতুন দিনের কথায় আসতে হবে। বলছে পুরনো সিলেবাস বাদ দিয়ে নতুন সিলেবাসে ঘুরতে হবে। জেনার অনুপ্রেরণায় এসেছি আমি এখানে, আমাদের সদ্য সনদদা সনদ মণ্ডল এবং আমাদের সদ্য বিধায়ক নিশীত মালিক, আর জেনার আমার কণ্ঠে থেকে যে সুর পৌঁছে দিচ্ছে সে মাইকের নামটা না বললে পরে বলবে দেখো একদম ভালো না গাইব, সেই সাউন্ডম্যান হচ্ছে আমাদের বিদ্যুৎ দাগ, কিছু লেখা নেই, আমাদের বিদ্যুৎ সাউন্ড, মিউজিক ওয়াল মিউজিক, এই যতগুলো এখানে মাইক দেওয়া রয়েছে সব আমাদের সেই বিদ্যুৎ দেয়। একটি গান আমাদের ভুলে গেছে, দুটো গান গাইবো, আমার সহশিল্পী রয়েছে উনি দুটো গান শোনাবে। একটি গান দরিয়ায় আইল তুফান আয়ে কে যাবি রে, হেসে হেসে যাব ভেসে মদিনা নগরে, ধরো হালে শক্ত হাতে, ধরো হালে শক্ত হাতে ভয় কি নবীর সাথে, ঢলিবে না নৌকার ভীষণ হাল রে, মন আমার কেমন কেমন করে ও বধু রে, মন আমার কেমন কেমন করে, দরিয়ায় আইল তুফান আয়কে যাবি রে, হেসে হেসে যাব ভেসে মদিনা নগরে, দরিয়ায় আইল তুফান আয়কে যাবি রে, হেসে হেসে যাব ভেসে মদিনা নগরে।
যাইব তুফান আয়কে যাবি রে হেসে হেসে যাব ভেসে মদিনা নগরে শেষের দিকে এসে পৌঁছে গেছি আমাদের গিরিশ দাস বাউলের শেষ গান। তারপর আমরা যাত্রার মঞ্চের দিকে আমরা অনুসরণ করব যাত্রা দেখার জন্য। গোবিন্দপুর উৎসব 2018 আমরা তৃতীয় দিনের অনুষ্ঠান সূচিতে এসে পৌঁছে গেছি। আমরা তৃতীয় দিনের আমাদের উৎসব মঞ্চে আমাদের শেষ শিল্পী গিরিশ দাস বাউল এখানে ঝুমুর গান গেয়ে ওনার অনুষ্ঠান শেষ করবে। তারপরই আমরা যাত্রা দেখতে যাব এই মঞ্চে। একটি ভাটিয়ালি পরিবেশন করছি। ও মাঝি বাইহিয়া যাহুদে
Baby.